फ्रेंड्स, আমি শুভম আর ওয়েলকাম টু ম্যাথমেটিক্স অ্যাসাইলাম। আগের ভিডিওটা অনেকেই দেখেছো, যেটা হয়তো ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, যেখানে আমরা কি কি টপিক নিয়ে ডিসকাস করব, কোন কোন এক্সামগুলোর ওপর আমরা প্রিপারেশন নেব সেগুলো ডিসকাস করেছিলাম। বাট আজকে আমরা একটা জিনিস নিয়ে টপিক নিয়ে ডিসকাস করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ টাইটেলে আছে, যে হোয়াট ইজ ইকুয়েশন। নর্মালি আমরা জানি ছোটোবেলায়, যারা হয়তো যারা আমার ভিডিও এখন ক্লাস স্কুল লাইফ স্কুল স্টুডেন্টরা দেখছো, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর যারা নর্মালি কলেজ লাইফে পড়ছো, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর অনেক সময় এগুলো ইন্টারভিউতে আস করে, তো ভালো করে ভিডিওটা পুরোটা দেখো। তো নর্মালি আমরা ইকুয়েশন বলতে যেটা জানি, নর্মালি কেউই জানি না, ইকুয়েশন নর্মালি একটা ভ্যারিয়েবল থাকে আর কিছু কনস্ট্যান্ট থাকে। তো আমি একটা জেনারেল ফর্ম অফ ইকুয়েশন আঁকছি, ড্র করছি। ওয়ান প্লাস ডট 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 এ এন এক্স টু দি পাওয়ার জি। এটাকে এটার মধ্যে দেখতে পাচ্ছ যে একটা ভ্যারিয়েবল আছে, আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্যান্ট আছে। এখানে এ জিরো, এ ওয়ান, ডট 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 এ এন, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্সটা ভ্যারি করবে। যদি আমরা এক্সের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসাই, তাহলে আমরা এই সমীকরণটা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। যদি আমরা এটাকে ইকুয়াল টু জিরো দিই, তাহলে এটা তৈরি হবে ইকুয়েশন বা সমীকরণ। আর যদি আমরা এটাকে ইকুয়াল টু না দিয়ে এখানে সিম্পলি রাখি, আর এটাকে যদি একটা ফাংশন ধরে নিই, যেটা হয়তো তোমরা হায়ার স্টাডিতে গিয়ে পড়বে, তাহলে এটাকে আমরা বলবো পলিনোমিয়াল। এবার হচ্ছে এখানে এই যে টার্মটা দেখছো, এটাকে বলছে ডিগ্রি। নর্মালি এটাকে যদি আমরা এটা যদি আমরা ইকুয়াল টু জিরো করে দিই, তাহলে এটাকে বলবো ইকুয়েশন অফ ডিগ্রি এন ইন এক্স। তো এটা যেহেতু এক্স দিয়ে ভ্যারিয়েবল, তাই জন্য আমরা এটা হচ্ছে ইকুয়েশন অফ ইন এক্স, আর ডিগ্রি হচ্ছে এন, যেহেতু এখানে হাইস্ট পাওয়ার, এটাকে বলছে পাওয়ার, মানে এক্স এখানে ভ্যারি করছে, আর এক্সের যত ঘাত থাকবে সেটাকে বলছি আমরা হাইস্ট পাওয়ার। এখানে এক্সের সব থেকে বেশি আছে এন। তো এটার আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, এক্সাম্পলের মধ্যে সবাই আমরা ছোটোবেলায় পড়েছি এ প্লাস বি, না এটা ঠিক হবে না, আমরা সিম্পলি পড়ছি লিখছি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। নর্মালি এটা ফর্মুলা কী হয়, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। যদি আমরা এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, এর হায়েস্ট পাওয়ার হচ্ছে টু, তাই পলিনোমিয়াল অফ ডিগ্রি টু ইন এক্স। আর যদি আমরা এটাকে ইকুয়াল টু জিরো করি, তাহলে এটা হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশনের ডিগ্রি কত, ইকুয়েশনের ডিগ্রি টু। আর ইকুয়েশনটা নর্মালি যেহেতু আমরা কনস্ট্যান্ট চেক করো, তাহলে এখানে যেহেতু কিছু নেই, তো বুঝবে ওয়ান আছে, এটা টু, এটা ওয়ান, তো এখানে তিনটে কনস্ট্যান্ট আছে, একটা ভ্যারিয়েবলে ভ্যারি করছে এরকম। নর্মালি এটা বুঝে থাকো যে যদি কোনো সমীকরণ, না এটা কখনোই শিওর নয় যে যদি কোনো পাওয়ার হায়েস্ট পাওয়ার যদি টু হয়, তার মানে যদি ইকুয়েশনের ডিগ্রি যদি টু হয়, তার মানে তিনখানা কনস্ট্যান্ট থাকবে, এরকম নাও হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার কিন্তু ডিগ্রি টু, বাট দুটো কনস্ট্যান্ট আছে। এরকমভাবে অনেক ইকুয়েশন তোমরা পেতে ফেস করবে, যেখানে হয়তো কিউবিক, আচ্ছা তো কিউ এইগুলো যে সমস্ত ইকুয়েশনের ডিগ্রি টু, তাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ। আর যেগুলোর ডিগ্রি তিন, তাকে বলে কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ। এবার এখানকার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই প্রত্যেকটা ইকুয়েশনে, এই প্রত্যেকটা ইকুয়েশন যদি আমরা এটাকে ইকুয়াল টু জিরো করি, তাহলে তোমরা দেখতে পাবে যে এক্সের কোনো একটা ভ্যালু পুট করলে
এটা জিরো হবে, এরকম এক্স এর ভ্যালু। যেহেতু এখানে পাওয়ার টু আছে, তো বুঝতে পারবে যে এক্স এর এখানে ম্যাক্সিমাম দুটো ভ্যালু থাকবে, যার জন্য এই ইকুয়েশানে ইকুয়েশানটা জিরো হচ্ছে। তো এখানে এক্স এর ভ্যালু যদি তোমরা -1 বসাও তাহলে কিন্তু এটা জিরো হচ্ছে। তো এখান দিয়ে একটা পয়েন্ট আছে যে প্রত্যেকটা ইকুয়েশানেরই রুট থাকবে, রুট বা বীজ। এই প্রত্যেকটা রুট হয় ডিস্টিং হতে পারে বা ইকুয়াল হতে পারে, মানে প্রত্যেকটা রুট সমান হতে পারে, মানে যেটা তোমার এখানে স্যাটিসফাই করছে সেটা হয়তো একই হতে, এক বা সেম হতে পারে বা ডিফারেন্ট হতে পারে। যেমন ধরো 3,2, 3ও এখানে স্যাটিসফাই করছে, 2ও এখানে স্যাটিসফাই করছে, এইভাবে ডিফারেন্ট হতে পারে। এই প্রত্যেকটা রুট এক্সিস্ট করবে, প্রত্যেকটা রুটকে রুট বা বীজ বলে এগুলোকে। আর সেকেন্ড লজিক হচ্ছে যে এর প্রত্যেকটা রুট রিয়েল নাম্বার হবে। রিয়েল নাম্বার মানে হচ্ছে সাধারণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4 হতে পারে, 1-এর 2 বা 3-এর 2, 4-এর 2, এরকম হতে পারে এরকম। আর থার্ড হচ্ছে যে এই রুট রিয়েল ছাড়া কমপ্লেক্সও হতে পারে, যেটা আমরা হয়তো পরের টপিকে ডিসকাস করবো যে কমপ্লেক্স রুট কী বা কমপ্লেক্স নাম্বার কী। এটা যারা হায়ার স্টাডি পড়ো তারা হয়তো জানো, আর যারা নতুন স্কুল পড়ছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো হবে, যখন আমি কমপ্লেক্স রুট নিয়ে ডিসকাস করবো, কারণ তাতে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর ফোর্থ হচ্ছে রুট নর্মালি এক্সিস্ট করবে, এমন কোনো সমীকরণ হবে না যার কখনো রুট এক্সিস্ট করবে না। আর এই সমীকরণগুলোকে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে এটাকে দুটো পদ্ধতিতে সলভ করা যেতে পারে। আর যদি কিউবিক হয় তাহলে এটা একটাই পদ্ধতি আছে যেগুলো সলভ করতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। এখানে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি, ইকুয়েশান কী, ইকুয়েশান ডিগ্রি, ইকুয়েশান ভ্যারিয়েবল, ইকুয়েশানের মধ্যে কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়েশানকে কখন পলিনোমিয়াল বলবো, আর ইকুয়েশানের মধ্যে সবসময় বীজ থাকে, বীজ বা রুট যেটা স্যাটিসফাই করবে, যে ভ্যালুটার জন্য ইকুয়েশানে ইকুয়েশানটা জিরো হবে, ইকুয়াল টু জিরো হবে, যে এক্স এর ভ্যালু পুট করলে তাকে বলছে বীজ। আর এটাকে এই বীজ সর্বদা এক হতে পারে, মানে ইকুয়াল হতে পারে বা ডিস্টিং হতে পারে, আলাদা আলাদা হতে পারে একটা ইকুয়েশান। যদি কোনো ইকুয়েশান কিউবিক হয় তাহলে তার রুট হবে 3টে, যদি ইকুয়েশানের ইকুয়েশান যদি কোয়াড্রেটিক হয় তাহলে তার রুট হবে 2। এরকমভাবে যত পাওয়ার হবে এখানে, বা এখানে যেমন nth ডিগ্রি ইকুয়েশান, তো এর রুট কিন্তু n খানা। আর ইকুয়েশানের কিভাবে সলভ করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যদি কোনো বুঝতে অসুবিধা হয়। আর অডিওর জন্য আমি সরি বলছি, কারণ এটা আমি নর্মালি বায়াক মাইক দিয়ে ইউজ করছি না, আমি নর্মাল হেডফোন দিয়ে ইউজ করছি। তো আজকের ভিডিওটা এখানেই, কালকের আবার নতুন ভিডিওতে আমরা দেখা করছি। থ্যাংক ইউ।